क्या बच्ची कुछ काम कर रहा है देख सकते हो क्या याद आया भाई तेरा तो गाइस जाना मन होच्छे এখানে কারো সাথে চ্যাট ফ্যাট করছে যাই হোক করিস তো পড়ো व्हाट्सएप गाइस वेलकम बैक टू माय चैनल तो आज আমরা এসেছি আমাদের স্কুলে আজ আমাদের সুপ্রিয় স্যার যিনি ছিলেন তার আজ ফেয়ারওয়েল অনুষ্ঠান আছে তো আমরা এখন স্কুলে চলে এসেছি ভেতরে ঢুকবো আর এখানে আরো সব দাদারা সব ব্লগ করছে দেখো তো আজ তিনজন ব্লগ করছে আমি কিষান আর ওখানে সুদীপ আছে তো সুদীপের সাথে তোমাদের আগে আলাপ করাই তো সুদীপের সাথে তোমরা পরিচয় করে নাও এটা হচ্ছে সুদীপ সুদীপ ভাই করে দাও একটু তা ওর একটা চ্যানেল আছে তোমরা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করো ও আমার থেকে বড় চ্যানেল গাইজ আমরা এখন স্কুলে এন্ট্রি করছি আমাদের অডিটোরিয়ামে আমাদের অনুষ্ঠান হচ্ছে চলো অডিটোরিয়ামে যাই আর এখানে আমার দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ তো গাইজ রানা মনে হচ্ছে এখানে কারোর সাথে চ্যাট ফ্যাট করছে যাই হোক ওকে ডিস্টার্ব করবো না চলো আমরা এখন আমাদের অডিটোরিয়ামে যাই তো আমাদের কিছু শয়তান বন্ধু হচ্ছে এরা দেখতেই পাচ্ছ সবিরন প্রাপ্তং ছাত্র কই দেখি না গো বন্ধু আর এই যো আমাদের আমাদের মেন জিনি আচ্ছা হমকো সিখা রিয়া হ্যায় চলো আমরা এখন স্কুলের ভিতরে যাচ্ছি জিদাই 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 তো আমাদের এটা হচ্ছে স্কুলের পিছন বিল্ডিং এর কিছুটা ভিউ তো দেখতেই পাচ্ছ চলো আমরা এখন উপরে যাই দেখি কিরকম কি অনুষ্ঠান হচ্ছে লেটস গো চলো দেখা যাক কি হয় জি দেখো সাইকেল তুলে ইচ্ছে বেশ ভালো কাজই করছে ছেলে হবে তো কেউ এর মতো হোক তোমরা কমেন্ট করে জানাও ছেলেটাকে তোমাদের কেমন লাগে গাইস चनाचूर भाई इसको बोलते हैं हम लोग चनाचूर भाई बंदा बहुत हेल्पफुल है अरे जो ये दीवाना आशिक दीवाना है ये তো গাইজ আমরা এখন চলে এসেছি মোটামুটি ফোর্থ ফ্লোর পে হচ্ছে অনুষ্ঠান হ্যাঁ জিত কুছ কান কর রহা হ্যায় দেখ সকতে হো ক্যা ইরাদা হ্যায় ভাই তেরা হনুমান হনুমান দো প্যাড বালা समझ रहे हो तो छेड़ा कोनो पड़े अच्छे के हम लोग चले इसी सो गाइस हमारे এখানে অনুষ্ঠান এখন শুরু হয়ে গেছে আর এই সাইডের আজ ফেয়ারওয়েল আছে তিনি মাঝে গানে বসে আছেন আর এদিকে সব স্যার ম্যাডামরা আছেন আর এদিকে সব স্টুডেন্টরা আছেন বক্তব্য রাখবে বিদ্যালয়ের শিক্ষিকা মাননীয় কৃষ্ণা দে মহাশয় তো গাইস অডিটোরিয়ামে এতটাই গরম যে ওখানে থাকা যাচ্ছে না আমরা তো এক প্রথমত দাঁড়িয়ে আছি ওখানে আর ওখানে অনেকটা দূরে পাখাটা চলছে বাট এত জনসংখ্যাটা বেশি ওখানে গরম এতটাই লাগছে যে ওখান থেকে চলে আসতে হলো তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি সবাই চলে এসছে যারা যারা আমরা ভিডিও করছি এও আছে এও আছে সবাই আছে ভিডিও করছি আর এত গরম ওপরটায় কি বলবো তোমাদের তো আমরা এখন নিচে যাচ্ছি সুদীপ কি বলছে কি সব করবে চলো আমরা এখন নিচে যাই নিচে গিয়ে কিছু খাবার দাবার খাবো তারপর হয়তো ঘরে চলে যাবো নাহলে একটু ঘুরতে পারবো ঘুরতে গেলে তোমাদের শর্টস দেখাবো নাহলে তো
গাইস আমাদের সব ভিডিও ক্রিয়েটররা যারা ছিলেন তারা এখানে বসে আছে, দেখুন এখন হাঁপিয়ে পড়েছে, ভিডিও করে হাঁপিয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ দুজনই হাঁপিয়ে পড়েছে। এখানে ভিডিও নিয়ে কিছু আলোচনা হচ্ছে, কিছু বলতে চাই না এখন। তো আমরা এখন যাচ্ছি জালদাবাজার দিকে, জাস্ট ছোট একটা এনজয়মেন্টের জন্য ব্যস্ত আবার চলে আসবো। ও দেখতেই পাচ্ছ এখানে স্ট্যান্ড বাস স্ট্যান্ড দেখাচ্ছে এখন, মালুম তোর বাপ কমা শিখা চল, মানে স্ট্যান্ড চেষ্টা করছে স্ট্যান্ডার হবে, চলো দেখা যাক কত দূর কি পারে। আর ভয় লাগছে ওর গাড়িতে চাপতে খুব। ও ভাই এইটা দিয়ে রে কোথায় যাচ্ছি, তাই না গলত রাস্তা পে আ গেছে। এটা তিনটে ব্লক আছে, যখন বাইক রাইডে বেরোবে সব তিনজনে একসাথে বেরোবে। তো গাইস দীর্ঘক্ষণ বাইকে চড়ার পর আমরা এখন চলে এসেছি এইখানে, জানিনি একবারও দেখিয়েছে কিনা। তো আমরা এখন এখানে চলে এসেছি, অনেকক্ষণ ড্রাইভিং ড্রাইভিং করলো, আমি বসে এসেছি। তো এখন আমরা এখানে চলে এসেছি, কিছু ফটোশুট ফটোশুট হবে, দাদারা সব ফটোশুট করবেন। তো গাইস তোমরা জাস্ট এখানকার ভিউটা দেখো, জাস্ট অসম, একটা আলাদাই শান্তি। এখানে ঝিলটা দেখো, আর এখানে কজন ছিপ ফেলছে, এদিকেও আছে। তো একটা আলাদাই দৃশ্য, একটা মনোরম সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে এই বলে। তো এই ছেলেগুলো এখানে দাঁড়িয়ে সব ফটো শুট করছে, আবার বলছে ভুতুরে বাড়ি ভুতুরে ভুতুরে। জাস্ট ইগোটা দেখাবে, ইগো ভাই ক্যা সাউন্ড হ্যাঁ, সাউন্ডে কুছ অলগ হ্যায়। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, তোকে হাসি খুশি থেকো। চলো আজকের জন্য এতটাই, চলো বাই।